দেখো, আজকে তোমাদের স্টুডেন্ট সবাইকে ওয়েলকাম। এখন আজকে তোমাদের এই যে থ্রি পয়েন্ট স্টার্টারের কানেকশন ডায়াগ্রাম আমি যেমনি আঁকবো, এবং তার সাথে আমি এই যে প্র্যাকটিক্যালি তোমাদের একদম থ্রি পয়েন্ট স্টার্টার খুলে পুরো কিভাবে এর ভিতরের মাল মেটেরিয়াল আছে বা জিনিসপত্র আছে, কিভাবে কানেকশন হয়, এটা তোমাদের পার্ট টু ভিডিও, থ্রি পয়েন্ট স্টার্টারের পার্ট ওয়ান ভিডিও আমি দেখিয়েছি। ওখানে তোমাদের কিছু কনফিউশন ছিল, সেই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি আজকে তোমাদের পার্ট টু ভিডিও করেছি থ্রি পয়েন্ট স্টার্টারের রেসপেক্টে। দেখো, এই থ্রি পয়েন্ট স্টার্টারের রেসপেক্টে তোমরা এই কানেকশন ডায়াগ্রামটা তোমরা বইয়েতে, বিভিন্ন বইয়েতে দেখে থাকো। থ্রি পয়েন্ট স্টার্টারের মধ্যে কি আছে সেটা দেখবার জন্য তোমাদের ফার্স্ট আমি বলেছিলাম স্টার্টিং রেজিস্ট্যান্স, এইগুলো স্টার্টিং রেজিস্ট্যান্স। এই দেখো, এখানে এঁকেছি স্টার্টিং রেজিস্ট্যান্স, এগুলো সব স্টার্টিং রেজিস্ট্যান্স, দেখতে পাচ্ছ? এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে আমরা বলছি স্টার্ট। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কি হচ্ছে, এই পয়েন্টগুলোকে বলেছিলাম স্টার্ট আগের ভিডিওতে। এখানেও দেখো স্টার্টের পয়েন্টগুলো, স্টার্টের পয়েন্টগুলো আমি দেখাচ্ছি। এখানে যে এই পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো হচ্ছে স্টার্ট, এই যে স্টার্ট দেখতে পাচ্ছ। এখানে এই পয়েন্টগুলো যেগুলো সেগুলো হচ্ছে স্টার্ট, এই পয়েন্টগুলো, ক্লিয়ার? এখন এখানে এনভিসি কয়েল, যেটা বলেছিলাম এনভিসি কয়েল সেটা হচ্ছে এইটা, এইটাকে বলেছিলাম এনভিসি কয়েল। এখানে এনভিসি কয়েল হচ্ছে এইটা, দেখো এখানে এনভিসি কয়েল হচ্ছে এইটা, এই যে এনভিসি কয়েল, এই যে এনভিসি কয়েল। এখানে এনভিসি কয়েল হচ্ছে এইটা, এখানে ওভারলোড রিলিজ কয়েল হচ্ছে এইটা, এটা ওয়েলার। এখানে ওভারলোড কয়েল হচ্ছে এইটা, তাহলে এইটাকে বলছি ও এল আর, আর এটাকে আমরা বলছি এন ভি সি, পরিষ্কার? এইটা হচ্ছে স্টার্টিং রেজিস্ট্যান্স। তাহলে এই হচ্ছে তো তিনটে পার্ট। তাহলে এবারে কানেকশন ডায়াগ্রামটা এর সাথে পুরো মিলিয়ে নেবো, কিভাবে প্র্যাকটিক্যালি দেখব। দেখো, আমরা ফার্স্ট হচ্ছে ডিসি লাইন আনবো। ডিসি মানে হচ্ছে এখানে ডিসি আমরা পুট করবো, ডিসি। দেখো, প্লাস আর মাইনাস, থ্রি পয়েন্ট স্টার্টারে খেয়াল রাখতে হবে স্টার্টারের মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট কানেকশন হয় না। থ্রি পয়েন্ট স্টার্টারে মাইনাস কিন্তু কোনো সময় কানেকশন হয় না, যা হয় প্লাস। কীভাবে কানেকশনটা হচ্ছে আমরা দেখি। দেখো, এই যে ওভারলোড রিলিজ কয়েল, এই যে ওভারলোড রিলিজ কয়েলটা আছে, এই ওভারলোড রিলিজ কয়েল, এর দুটো তার আছে, ওভারলোড রিলিজ কয়েলের দুটো তার, এই যে এই একটা তার আর এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই যে দুটো তার আছে দেখতে পাচ্ছ, ওভারলোড রিলিজ কয়েল, এই দুটো তার, এই যে দুটো তার, সেই দুটো তার হচ্ছে এইটা, এই একটা তার আর এই একটা তার। ফার্স্ট আমরা এখান থেকে পজিটিভ লাইনটাকে আমরা এখানে দেবো, ওভারলোড রিলিজ কয়েল হলো, অর্থাৎ এই পয়েন্টটার নাম দিয়ে দেবো হচ্ছে এল পয়েন্ট, যেটা এখানে এল নামধারী যে পয়েন্ট রয়েছে, এই যে এল নামধারী যে পয়েন্ট, এল পয়েন্ট, এই যে এল পয়েন্টটা আছে, সেই এল পয়েন্টটাতে লাইন দিলাম। লাইন এসে কোথায় গেল, ওভারলোড রিলিজ কয়েলে ঢুকলো, এই যে ওভারলোড রিলিজ কয়েলে ঢুকেছে। দেখো, এখান থেকে কারেন্টটা কোথায় গিয়ে ঢুকেছে, ওভারলোড রিলিজ কয়েলে। এবার এই ওভারলোড রিলিজ কয়েলের এই পয়েন্ট থেকে কারেন্টটা বেরুলো, বেরিয়ে এসে হ্যান্ডেলে, এই যে হ্যান্ডেল, এই ওভারলোড রিলিজ কয়েলের এই পয়েন্ট থেকে কারেন্টটা বেরিয়ে এসে কোথায় এলো, হ্যান্ডেলে, এই যে মিডলে হ্যান্ডেলের পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটাই তো এইটা, দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে এইটা, অর্থাৎ এখান থেকে পয়েন্টটা বেরিয়ে এসে হ্যান্ডেলে। এবার দেখো, এই হ্যান্ডেলের এখান থেকে লাইনটা এখান দিয়ে এসে এইখানে এলো, আমারও এখান থেকে হ্যান্ডেলের লাইনটা এসে এখানে এলো, দিয়ে যেই হ্যান্ডেলটা আমি এক নম্বর স্টার্টে দিলাম, ফার্স্ট স্টার্টে এই হ্যান্ডেলটা আমরা এখানে দিলাম, এই হ্যান্ডেলটা এখানে দেবো, দিলে কী হলো, এখান থেকে এই হ্যান্ডেলটা আমরা এখানে এক নম্বর পয়েন্টে দিলাম, দেওয়ার ফলে এই পয়েন্টটা যখনই আমি এখানে দিলাম, তখন এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা কোথায় এলো, দেখো এই যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা এইখানে এলো, এসে এইখান থেকে ডাইরেক্ট, এইখান থেকে ডাইরেক্ট একদম, এইখান থেকে ডাইরেক্ট একদম লাইনটাকে আমি টানছি, এসে ফার্স্ট হচ্ছে আর্মেচারে চলে এলো। তাহলে কেসটা কি হলো, এইখান থেকে পজিটিভ লাইনটা ঢুকলো, ঢুকে ওয়েলারে এলো, ওয়েলার হচ্ছে ওভারলোড রিলিজ কয়েল, ওভারলোড রিলিজ কয়েল হয়ে কারেন্টটা হ্যান্ডেলে, হ্যান্ডেলটা এক নম্বর পয়েন্টে টাচ হলো, এই এক নম্বর পয়েন্টে টাচ হলো, এই এক নম্বর পয়েন্টের মধ্যে দিয়ে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হয়ে ফার্স্ট কী হলো, আর্মেচার লাইন পেলো। তার মানে
মোটরে তো দুটো পয়েন্ট, আর্মেচার আর ফিল্ড, এটা তো ফিল্ড, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আর্মেচার। তাহলে এই আর্মেচার কিন্তু ঘুরতে শুরু করলো, পুরো কারেন্ট পেলো না, কারণ এ কিন্তু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা আসছে। এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা আসার ফলে কি হচ্ছে, আর্মেচার কিন্তু অল্প কারেন্ট পাচ্ছে, আর অল্প কারেন্ট পাওয়ার জন্য আস্তে আস্তে ঘুরছে। স্টার্টিং মুহূর্তেও বেশি কারেন্ট ইচ্ছা করলেও নিতে পারবে না, যেহেতু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট আছে। এটুকু ক্লিয়ার তোমাদের? এরপরে দেখো, যদি আমরা এখানে আর্মেচার নিয়ে নিলাম, এবারে এখানে একটা তার আমি এঁকেছি, এই যে এটা হচ্ছে একটা পাত, এটা একটা পাত, এই পাতটা না আঁকলেও হয়, তোমাদের বইয়েতে আছে। এটা জাস্ট লাইক অফ একটা কারেন্ট ক্যারিংয়ের পাত, মানে সিম্পল একটা ওয়্যার ধরে নিতে পারো, সিম্পল একটা ওয়্যার, আর কিছু না, সিম্পল একটা ওয়্যার, যেখান থেকে এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে চলে এলো ফার্স্ট হচ্ছে এনভিসি কয়েলে, এই পয়েন্টটা থেকে ফার্স্ট চলে এলো কোথায়, এনভিসি কয়েলে। এই যে লাইনটা দেখো, এখানে দেখতে পাচ্ছ, এই পয়েন্ট থেকে চলে এলো এনভিসি কয়েল, অর্থাৎ এখানে দেখো এই যে এক নম্বর স্টার্ট, এই যে এক নম্বর স্টার্টটা আছে, এই যে এক নম্বর পয়েন্টটা আমি দেখাচ্ছি, এই হ্যান্ডেলটাকে আমরা ফার্স্ট দিলাম হচ্ছে এক নম্বরে, ধরো এক নম্বরে দিলাম, তো এই যে এক নম্বর স্টার্টে, এক নম্বর স্টার্টের যে পয়েন্টটা সেটা হচ্ছে এইটা, এই পয়েন্ট থেকে কোথায় এলো, এই পয়েন্ট থেকে এলো, দেখো এই পয়েন্ট থেকে এলো এনভিসি কয়েলে, দেখতে পাচ্ছ এই এনভিসি কয়েলে দুটো তার বলেছিলাম আগের ভিডিওতে, এনভিসি কয়েলে দুটো তার, দেখো ওই তারটা চলে এসছে কোথায়, এনভিসি কয়েলে, এই দেখো এই তার, এই তারটা, এই যে এখান দিয়ে এই যে কারেন্টটা চলে এসছে কোথায়, এনভিসি কয়েলে। তাহলে দুটো পয়েন্টে লাইন পেলো, এখান দিয়ে আর্মেচার পেলো, এই পাত দিয়ে পেলো হচ্ছে এনভিসি কয়েল, তাহলে এনভিসি কয়েলও ম্যাগনেট হবে, এই যে এনভিসি কয়েলটাও ম্যাগনেট হবে, এই এনভিসি কয়েল ম্যাগনেট হতে শুরু করবে, এনভিসি কয়েলের এই প্রান্ত আউটপুটের যে পয়েন্ট, এই আউটপুটের পয়েন্ট থেকে একটা পয়েন্ট বাইরে বার করে রেখেছি, দেখতে পাচ্ছ এই যে পয়েন্টটা বাইরে বার করে রেখেছি, ঠিক আছে, আর এইখান থেকে যেখান দিয়ে পুট হচ্ছে লাইনটা, সেই প্রান্ত থেকে একটা তার বাইরে বার করে রেখেছি, দেখতে পাচ্ছ। এরপরে আমরা কি করব, না ফিল্ডে লাইন দেব, ফিল্ডে তো লাইন যেতে হবে, এনবিসি কয়েলে লাইন ঢুকলো, ঢোকার পরে ফিল্ডে লাইন যেতে গেলে এই পয়েন্ট থেকে, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে আমরা ফিল্ডে লাইন দেব, ধরে নাও এই পয়েন্ট থেকে আমরা ফিল্ডে লাইন দেব, এই যে ফিল্ডে। তাহলে এখানে এনবিসি কয়েলের আউটপুট পয়েন্ট কোনটা, এইটা এনবিসি কয়েলের, এটা ইনপুট, এটা দিয়ে ঢুকছে, এইটা হচ্ছে আউটপুট তার, এই যে আউটপুট তার, এখান দিয়ে কোথায় এসছে, দেখো এই পয়েন্টটা কোথায়, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে ফিল্ড, দেখো এখানে জেড লেখা আছে, দেখতে পাচ্ছ জেড লেখা আছে, এখানে দেখো ফিল্ডে, দেখো এখান থেকে আমরা এই যে এই পয়েন্টটা থেকে লাইনটা নিয়ে এসে ফিল্ডে লাইন দিলাম, তাহলে ফিল্ডও ম্যাগনেটাইজ হলো, তাহলে ফার্স্ট এখানে দেওয়ার পরে আর্মেচার লাইন পেলো, ফিল্ডও লাইন পেলো, এই এনবিসি কয়েল হয়ে, মানে এনবিসি কয়েল ভায়া হয়ে, এনবিসি কয়েল লাইন হয়ে ফিল্ডে পেলো। এবার এই যে দুটো পয়েন্ট বার করা আছে, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে এরকম একটা লোহা লাগানো আছে, এরকম একটা অ্যারো আকারে, হ্যাঁ এই একটা হচ্ছে রড, লোহার রড, এর ওপরটা লোহা লাগানো আছে, এখানে লোহা ম্যাগনেট করার জন্য, এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, এটাও লোহা। এবার দেখো, আর এই দুটো পয়েন্ট, আর্মেচারের এই একটা পয়েন্ট আর ফিল্ডের এই একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট একসাথে জয়েন্ট হবে, জয়েন্ট হয়ে কোথায় আসবে, এই যে মাইনাস লাইনটা ডাইরেক্ট মোটরের টার্মিনালে চলে যাবে, এই পার্টটা তো মোটরের পার্ট, এই পার্টটা তো মোটরের পার্ট, তাহলে এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে কি আসবে, মাইনাস, আর্মেচারের একটা তার আর ফিল্ডের একটা তার মাইনাসে চলে আসলো। তাহলে এবার কেসটা কি দাঁড়ালো, যখন হ্যান্ডেলটা এখানে এক নম্বর পয়েন্টে দিলাম, ফার্স্ট আর্মেচার এলো, আর্মেচার ঘুরতে শুরু করলো, এবার এই রেজিস্ট্যান্স কেটে 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 যত কমাতে থাকবো, যত উপরের দিকে থাকবো, যখন এখানে দেবো তখন মিডিলের রেজিস্ট্যান্সটা আউট, এই রেজিস্ট্যান্সটা থাকছে না, তার ফলে পুরো হ্যান্ডেল এখান দিয়ে যে কারেন্ট আসছে, এই কারেন্টটা পুরো ডাইরেক্ট আর্মেচারে আসছে, তাহলে স্টার্টিং মুহূর্তে কারেন্ট কন্ট্রোল হয়ে গেল, লিমিট সীমার মধ্যে রেখে দিল এই রেজিস্ট্যান্স, যেই মোটর ঘুরতে শুরু করলো তখন এই রেজিস্ট্যান্সটা আউট, তাহলে রেজিস্ট্যান্স ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার চলছে মোটর, মোটরের শ্যাফটে যদি তুমি অতিরিক্ত লোড যোগ করে দাও বা ইন্টারনালি কোনো শর্ট সার্কিট হয়, তাহলে মোটর কি হবে, অতিরিক্ত কারেন্ট নেবে, কারেন্ট কোথা থেকে নেবে, না হচ্ছে কারেন্ট যা টানার তো এখান থেকে টানবে,
কার মধ্যে দিয়ে যাবে কারেন্ট? ওভারলোড রিলিজ কয়েল হয়ে যাবে। তাহলে যদি বেশি কারেন্ট মোটর নেয় তাহলে এই ওভারলোড রিলিজ কয়েলের মতো দিয়ে বেশি কারেন্ট যাবে। ওভারলোড রিলিজ কয়েলে আমরা একটা অ্যাম্পিয়ার সেটিংয়ের জায়গা রেখেছি, এই যে অ্যাম্পিয়ার সেটিং, এই যে অ্যাম্পিয়ার সেটিং দেখতে পাচ্ছ, এই অ্যাম্পিয়ার সেটিংয়ের যে জায়গা, অ্যাম্পিয়ার যে অ্যাম্পিয়ার সেট করে দেবো তার থেকে বেশি অ্যাম্পিয়ার গেলেই কী হবে না, এর সামনে এই যে লোহাটা রয়েছে, এই যে লোহাটা, এই যে পাতিটা দেখছো, এই যে পাতিটা রয়েছে, এই যে লোহাটা, এই যে দুটো পাতের সামনে এই লোহাটা লাগানো হয়েছে, এ কী করবে, এই যে লোহাটা এইটাকে টেনে নেবে। এটাকে এরকম টেনে নিলে কী হবে, এটাকে যদি ওপরে টেনে নেয়, টেনে নিলে কী হবে, এই অ্যারোটা গিয়ে এই পয়েন্টের এই পয়েন্টটাকে কী করবে, শর্ট করে দেবে। এই পয়েন্টের এই পয়েন্টকে শর্ট করে দেওয়া মানে কী করবে, এই অ্যারোটা যখনই এখানে গেল এরকম এরকম, তখন এই দুটো পয়েন্টকে শর্ট করে দিল। তো এই দুটো পয়েন্টকে শর্ট করে দেওয়া মানে কী, এই এনভিসি কয়েলের আর কোনো ক্ষমতা থাকলো? তখন এই হ্যান্ডেলটা এরকম অন পজিশনে ছিল, দেখো যেই এনভিসি কয়েলের এই হ্যান্ডেলটা এরকম অন পজিশনে ধরে আছে, এনভিসি কয়েলের এই দুটো প্রান্ত যখন শর্ট সার্কিট হয়ে গেল, এই দুটো প্রান্ত, এই একটা তার, এই একটা তার, এই দুটো প্রান্ত যখন শর্ট হয়ে গেল, এই যে লোহার মাধ্যম দিয়ে শর্ট হয়ে গেল, শর্ট হয়ে গেলে কী হবে, এই হ্যান্ডেলটা অটোমেটিকলি ছেড়ে দেবে, তাহলে মোটর বন্ধ হয়ে যাবে। তাহলে মোটর ইচ্ছা করলেও অতিরিক্ত কারেন্ট নিতে পারবে না এই ওভারলোড রিলিজ কয়েল থাকার জন্য। ভালো করে ব্যাপারটা বোঝো, আবার আরেকবার বলে দিচ্ছি, এই কারেন্টটা যা কারেন্ট যাচ্ছে ওভারলোড রিলিজ কয়েল হয়ে যাচ্ছে। এই দুটো পয়েন্ট এখানে এরকম রাখার উদ্দেশ্য কী, এইটা পাতটা যখনই এখানে টাচ করলো তখন এই দুটো প্রান্তকে শর্ট করে দিল, শর্ট করে দিলে এনভিসি কয়েলের আর কোনো ভূমিকা থাকলো না, এনভিসি কয়েল এই হ্যান্ডেলটাকে অটোমেটিকলি স্প্রিংয়ের আকর্ষণে ছেড়ে দেবে, এই পাতটা এখানে লেগেছিল সেটা ছেড়ে দেবে। আশা করি থ্রি পয়েন্ট স্টার্টারের ভিতরে যে কানেকশান ডায়াগ্রাম তোমাদের করা রয়েছে তার সাথে এই ভিডিওটা দেখলে তোমরা আশা করি প্রচুর উপকৃত হবে আমার মনে হয়, এবং যদি এরপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি আরও চেষ্টা করব আমার দিক থেকে তোমাদের আরও বেটার কী করে এই মানে বোঝানো যায় তার চেষ্টা করব, আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি ক্ষুদ্র সামর্থ্য দিয়ে যতটা পারলাম চেষ্টা করলাম। যদি তোমাদের আরও কিছু কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি আরও চেষ্টা করব বেটার করার। ওকে, থ্যাংক ইউ।